সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। আমার পরিচিতি মোহাম্মদ আলম শরীফ, সহকারী শিক্ষক চৌয়ারিপাড়া হাসিনা মোর্শেদ বালিকা মাধ্যমিক বিদ্যালয়। পাঠ পরিচিতি নবম শ্রেণী, বিষয় হিসাববিজ্ঞান দ্বিতীয়। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা কি দেখতে পাচ্ছ? এক ব্যক্তি কিছু টাকা অন্য ব্যক্তিকে দিচ্ছে, সুতরাং এটার নাম কি? লেনদেন। তাহলে আজকের আমাদের পাঠ লেনদেন। শিখনফল এ অধ্যায় শেষে তোমরা কি শিখতে পারবে, লেনদেন কি তা বলতে পারবে, দুই লেনদেনের প্রকৃতি শনাক্ত করতে পারবে, তিন হিসাব সমীকরণ কি তা বিশ্লেষণ করতে পারবে, চার লেনদেনের সমর্থনে প্রয়োজনীয় দলিলাদির তালিকা প্রস্তুত করতে পারবে। তোমরা দেখো একটা ছবি আমরা দেখতে পাচ্ছি, একটা বাস, যাত্রীবাহী সম্ভবত, এটা দুর্ঘটনা কবলিত, এটা একটা ঘটনা যা বা আমরা দুর্ঘটনা বলি। এর পরের ছবিটি লক্ষ্য করো, এক ব্যক্তি টাকা দিচ্ছে নিচ্ছে, এক দোকানদার তার কাস্টমারকে তার সাথে লেনদেন করছে। তো এখন এই এখান থেকে আমরা কি শিখতে পারলাম, যে লেনদেন ও ঘটনা দুইটা বিষয়। তাহলে এখন আমরা লেনদেন ঘটনা তো জানি আমরা, সমস্ত কিছুই ঘটনা, যে টাকায় পরিমাপ হতে হবে এরকমের না, আর্থিক অবস্থা পরিবর্তন হইতে হইবে এরকমের না, তো এটা ঘটনা। আর ঘটনা ও লেনদেন এটা কি? লেনদেন কাকে বলে? এসো আমরা শুনি। অর্থের আদান প্রদান বা অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য কোনো ঘটনা বা সেবা, আদান প্রদানের মাধ্যমে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটলে ওই সমস্ত ঘটনা বা আদান প্রদানকে লেনদেন বলে। তাহলে লেনদেনের প্রকৃতি বা বৈশিষ্ট্যসমূহ কী কী আমরা লক্ষ্য করি? দেখো, এক নম্বরে বা প্রথম তারকা চিহ্নিত, অর্থের অঙ্কে পরিমাপযোগ্য। লেনদেন হতে হলে সেটা অর্থের অঙ্কে পরিমাপযোগ্য হতে হবে। দুই আর্থিক অবস্থার পরিবর্তন। তিন দ্বৈত সত্তা, মানে দুইটি পক্ষ থাকতে হবে। এরপরে স্বয়ংসম্পূর্ণ ও স্বতন্ত্র। এরপরে দৃশ্যমানতা। তো দৃশ্যমান এইখানে লেনদেনের প্রকৃতি বা বৈশিষ্ট্য কি? যে দৃশ্যমান হতেও পারে লেনদেন, নাও হতে পারে। ঐতিহাসিক ঘটনা, এটা কি? যে একটার সাথে একটা লেনদেনের সম্পর্ক থাকতে পারে, কিন্তু প্রত্যেকটা লেনদেন স্বতন্ত্র বৈশিষ্ট্য। তারপর হিসাব সমীকরণে প্রভাব বিস্তার। লেনদেন হতে হলে হিসাব সমীকরণে কোনো না কোনো পরিবর্তন করতে হবে। তাহলে লেনদেনের প্রকৃতি বা বৈশিষ্ট্য সমূহ আমরা কী পেলাম তা জানতে পারলাম।
তাহলে কোন একটি প্রতিষ্ঠানের একটি নির্দিষ্ট সময়ের মোট সম্পদের পরিমাণ মালিকানা স্বত্ব ও বহির্দ্বারের সমান হবে। যে সমীকরণের মাধ্যমে এই সমতা প্রকাশ করা হয় তাকে লেনদেন বলে। হিসাবশাস্ত্রবিদগণ হিসাব সমীকরণ সম্পদ সমসমান দায় প্লাস মালিকানা স্বত্ব এভাবে প্রকাশ করেছেন। এর উপাদানগুলো পরিবর্তনকারী ঘটনাকে লেনদেন বলে আখ্যায়িত করেছে। হিসাব সমীকরণটি নিম্নরূপ। এ সমান সমান এল প্লাস যেখানে এ সমান সমান অ্যাসেট বা সম্পদ সমূহ, এল সমান লাইবিলিটিস বা দায় সমূহ, আর ইতে ইকুইটি বা মালিকানা স্বত্ব। তাহলে এখানে তোমরা দুটি ডকুমেন্ট দেখতে পাচ্ছ, ভিসা মাস্টার কার্ড। লেনদেনের সমর্থনে এগুলো প্রমাণ্য দলিল। লেনদেনের সমর্থনে প্রমাণ্য দলিল কিছু সংক্ষিপ্ত আলোচনা করা হলো। চালান, চালান হলো পণ্য ক্রয় ও বিক্রয়ের প্রমাণ্য দলিল। চালানে পণ্য বিক্রয়ের পূর্ণ বিবরণ থাকে। ক্রেতার নিকট ইহা আন্তঃচালান ও বিক্রেতার নিকট ইহা বহিঃচালান। চালানের ভিত্তিতে ক্রেতা প্রাথমিক পর্যায়ে ক্রয় জাবেদায় এবং বিক্রেতা বিক্রয় জাবেদায় লিপিবদ্ধ করে। ভাউচার, লেনদেনের যে প্রমাণপত্র ব্যবহৃত হয়। ভাউচার দুই প্রকার, যথা ডেবিট ভাউচার ও ক্রেডিট ভাউচার। তোমরা জানো যে ডেবিট ভাউচার খরচের ক্ষেত্রে এই ভাউচার ব্যবহৃত হয়, আর ক্রেডিট ভাউচার আয়ের ক্ষেত্রে এই ভাউচার ব্যবহৃত হয়। ক্যাশ মেমো, ক্যাশ মেমো কি? নগদ মূল্যে পণ্য ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে ক্যাশ মেমো ব্যবহৃত হয়। ক্রেতা ক্যাশ মেমো অনুসারে পণ্য মূল্য পরিশোধ করে। সাধারণত ক্যাশ মেমো তিন সেট তৈরি করা হয়। ডেবিট নোট, ক্রয়কৃত পণ্য ফরমাইশ অনুযায়ী না হলে ক্রেতা বিক্রেতার বরাবর পণ্য ফেরত পাঠানোর ক্ষেত্রে যে নোট প্রস্তুত করে তাকে ডেবিট নোট বলে। ক্রেডিট নোট, বিক্রেতার কাছে বিক্রিত পণ্য ফেরত আসলে বিক্রেতা প্রাপ্ত মালের পূর্ণ বিবরণ সম্বলিত যে নোট ক্রেতাকে প্রদান করে তাকে ডেবিট নোট বলে। তাহলে ডেবিট নোট আর ক্রেডিট নোট পরস্পর বিপরীত। ক্রেতা আর বিক্রেতার, ক্রেতার কাছে এক নাম, বিক্রেতার কাছে আরেক নাম। যদি তোমরা দলগতভাবে কোনো সুযোগ পাও তাহলে এই কাজটি করবে। দুই দলে বিভক্ত হয়ে নিম্নলিখিত ঘটনাগুলো থেকে ব্যবসায়িক লেনদেন চিহ্নিত করো। জনাব সোহেল ৫০,০০০ টাকা নিয়ে ব্যবসা আরম্ভ করলেন, এটি লেনদেন কি লেনদেন না? ১৫,০০০ টাকা পণ্য তিনি নগদে ক্রয় করেন। ৩,০০০ টাকা বেতনে একজন কর্মচারী নিয়োগ দিলেন। বিজ্ঞাপনের জন্য ২,০০০ টাকা প্রদান করলেন। তার ব্যক্তিগত অর্থ হাতে ৫০০ টাকা চুরি হলো। তাহলে এ পাঠ শেষে তোমরা কী শিখতে পারলে তার একটি ছোটোখাটো পরীক্ষা। লেনদেন শব্দটির আবেদনিক অর্থ কি? উত্তর, দেয়া ও নেয়া। ২, দ্বৈত সত্তা বলতে কি বোঝায়? হ্যাঁ, দ্বৈত সত্তা বলতে দুটি পক্ষ বোঝায়। ৩, মালিকানা স্বত্ব কয়টি উপাদান দ্বারা প্রভাবিত? মালিকানা স্বত্ব চারটি উপাদান দ্বারা
প্রভাবিত। চার, ডেবিট নোট কে তৈরি করেন? হ্যাঁ, ক্রেতা। বাড়ির কাজ পাঠ্য বইয়ের 21 পৃষ্ঠায় 1 নং সৃজনশীল প্রশ্নের ক ও খ নং উত্তর লিখে আনবে। সবাইকে ধন্যবাদ।